এই যে আজকে 10 মিনিট স্কুল দেখছো, এটা যাত্রা শুরু হয়েছিল আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি। ইয়েস, তোমাদের যদি কোনো একটা স্টার্টআপ দেওয়ার প্ল্যান থাকে, কোনো একটা ব্যবসা করার প্ল্যান থাকে, তাহলে সময়টা কিন্তু এখনই। কেন জানো? বিকজ সেকেন্ড ইয়ারে আছো, ফেল করলে তো খুব একটা ঝামেলা নাই, তোমার তো আলাদা পরিবারের বোঝা নাই। তুমি এখন যদি ফেল করো, সামনে থার্ড ইয়ার, এরপরে ফোর্থ ইয়ার, তারপর চাকরি নিলা একটা, কোনো অসুবিধা নাই। তার মানে এখন তুমি যদি ফেল করো, এটা ঝামেলা কম, এটা কস্ট কম, এখন ফেল করলে কোনো অসুবিধা নাই। তাই কারো যদি ইচ্ছা থাকে স্টার্টআপ দেওয়ার বা একটা ব্যবসা দেওয়ার, সেটা শুরুর সঠিক সময় কিন্তু এখনই। ছোট ছোট পায়ে শুরু করে দাও, ইনশাআল্লাহ বড় কিছু একটা হয়ে যাবে। ক্যাম্পাস কালচার অথবা পিয়ার প্রেশার, এই দুটো কারণে আমরা যাতে আমাদের জন্য যে জিনিসগুলো ভালো না বা আমাদের যেগুলো করতে ভালো লাগে না, সেই জিনিসগুলো আমরা যাতে না করি। ফার্স্ট ইয়ার থেকেই কিন্তু আমাদের সবার এটা বোঝার পারফেক্ট ক্ষমতা থাকে যে আমাদের জন্য কোন কাজটি করলে ভালো হবে এবং কোন কাজটা আমাদের জন্য ক্ষতিকর। ঘন্টার পর ঘন্টা ক্যাম্পাসে বসে যে আড্ডা দিতেই হবে, বা ঘন্টার পর ঘন্টা ক্যাম্পাসে বসে সিগারেট খেতেই হবে, বা ঘন্টার পর ঘন্টা সারা রাত ক্যাম্পাসে কোনো কারণ ছাড়া ঘোরাঘুরি করতেই হবে, এই জিনিসগুলো কিন্তু কোনো ক্যাম্পাসেরই আইনে লেখা নেই। সো একদম যাতে আমরা ফার্স্ট ইয়ার থেকেই আমাদের নিজেদের জন্য যেই কাজগুলো ভালো বা আমাদের নিজেদের জন্য যেই কাজগুলো বেনিফিশিয়াল, শুধুমাত্র সেই কাজগুলোই আমরা যাতে করি এবং ওই সব ধরনের কাজ থেকে বিরত থাকি যেগুলো আমাদের জন্য ক্ষতিকর। কেমন বলতো, সেকেন্ড ইয়ারে আছো, এখন থেকে অ্যাটলিস্ট দু তিনজন ফ্যাকাল্টির সাথে একটু ভালো সম্পর্ক রাখো। স্পেশালি তোমার যদি বিদেশে পড়তে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তো অবশ্যই। তার কারণ হলো তোমার ফ্যাকাল্টি কিন্তু ভবিষ্যতে তোমাকে রেকমেন্ডেশন লেটার লিখে দেবে। সো অ্যাটলিস্ট এক দুইজন ফ্যাকাল্টিতে থাকা উচিত যারা তোমাকে খুব ভালো করে চিনে, তোমার স্কিলসের ব্যাপারে জানে এবং ভবিষ্যতে তোমাকে রেকমেন্ডেশন লেটার লিখে দেবে। অ্যান্ড অফকোর্স চাকরির ক্ষেত্রে যখন ইন্টারভিউ দিতে যাবা, সিভি তো আগে দিতে হবে, তাই না? সিভিতেও কিন্তু রেফারেন্স লাগে। সো একজন ভালো ফ্যাকাল্টির যদি রেফারেন্স সেখানে থাকে, সেটা বেশ ভালো, স্পেশালি যখন তুমি তোমার প্রথম জবে অ্যাপ্লাই করছো। প্লিজ 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 ডোন্ট ড্রপ আউট। ইউনিভার্সিটিতে ডেফিনেটলি অনেক পড়াশোনা আছে, কিন্তু পড়াশোনাগুলো এত কঠিন না যে আমাদেরকে ড্রপ আউট করে ফেলতে হবে। আমরা যদি জাস্ট ফার্স্ট ইয়ার থেকে একটু রেগুলারলি ক্লাসগুলো করি, রেগুলারলি অ্যাসাইনমেন্ট জমা দেই, প্রেজেন্টেশন দেই, এবং একদম এক্সামের আগের দিন জাস্ট একটু পড়ার ভালো মতো পড়াশোনা করে জাস্ট পরীক্ষাটুকু দিতে চাই, তাহলেই কিন্তু আমাদের অলমোস্ট 60-70% কাজ সেখানেই ডান। সো আমার রিকোয়েস্ট হবে যে আপনারা যাতে ফার্স্ট ইয়ার থেকে জাস্ট ক্লাসেসগুলো করেন, পরীক্ষাগুলো টাইম মতো দেন, যাতে লাস্টের দিকে গিয়ে আপনাদের ড্রপ আউট করে 1-2 বছর যাতে হাতছাড়া না করতে হয়। আমি পার্সোনালি অনেকজনকে চিনি যারা এই কাজটা করেছে বলে অনেক আফসোস করছে এখন। আই হোপ সেই কাজটা আপনারা করবেন না। ইউনিভার্সিটির প্রথম বর্ষ তো শেষ, কত টাকা কামালে আর কত টাকা খরচ করলে একটা হিসাব করে ফেলো। অনেক বেশি যদি খরচ করে ফেলো তাহলে একটু খেয়াল করে দেখো যে কোথায় কোথায় কোন কোন খাতে বেশি খরচ করেছো, এই বছর কিভাবে খরচটা আরেকটু তোমার কন্ট্রোলে আনা যায়, প্লাস যেসব জায়গা থেকে ইনকাম করছো সেটা কিভাবে বাড়ানো যায়। এখন থেকেই কিন্তু তোমাকে নিজের উপর একেবারে কমপ্লিট ডিপেন্ডেন্সি আনতে হবে, কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। সো কোন কোন জায়গা থেকে টাকা ইনকাম করা যায়, কি কি করতে হবে, কি করলে খরচ কমানো যায়, কমপ্লিট একটা বাজেট তৈরি করে ফেলো এবং বাজেটের একটা সুন্দর প্ল্যানিংও করে ফেলো, ভবিষ্যতে অনেক কাজে দিবে। ডকুমেন্টেশন ফার্স্ট ইয়ার থেকে ভর্তির রসিদ, আইডি কার্ড, এডমিট কার্ড, বেতনের রসিদ, এই ধরনের অনেকগুলো কাগজ কিন্তু আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন কাজে ফার্স্ট ইয়ারের পরেও অনেক সময় লাগে। আমি অনেকজনকে চিনি যারা এরকম ফার্স্ট ইয়ারে একটা কাগজ দিয়েছিল, সেটা থার্ড ইয়ারে গিয়ে আর খুঁজে পায়নি বলে তাদেরকে হয়তো বা অনেক ধরনের ফিজ দেওয়া লেগেছে, ওদের অনেক জায়গায় ঘোরাঘুরি করা লেগেছে টিল ফাইনালি ওদের কাজটা হয়েছিল। সো আপনারা যদি একদম শুরু থেকে কেয়ারফুল থাকতে চান, তাহলে আমি পার্সোনালি বলবো যে ডকুমেন্টেশন যাতে আমরা একদম প্রথম বর্ষ থেকেই শুরু করে দেই, কারণ প্রত্যেক বছরেই কোনো না কোনো কাজে কিন্তু সেটা লাগবে। ফার্স্ট ইয়ারে যদি আমরা একটা ফাইল কিনে ফেলি এবং সেই ফাইলে সবগুলো কাগজ জাস্ট ইউজ করে জমা করতে থাকি, তাহলে কিন্তু সেটা পরবর্তীতে ইউনিভার্সিটিতে গিয়ে আমাদেরকে অনেক কাজে দিবে। এখন ডিজিটাল স্কিলগুলোর মধ্যে ডিজিটাল মার্কেটিং স্কিল অনেক বেশি খোঁজা হচ্ছে, প্রতিটা অর্গানাইজেশন ডিজিটাল মার্কেটিং খুঁজছে। কেন? বিকজ সবগুলো অর্গানাইজেশন অনলাইনে যাচ্ছে, একটা ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো যেহেতু সবগুলো অর্গানাইজেশন ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ডিজিটাল মার্কেটারদের অনেক বেশি দরকার পড়ছে। তুমি ডিজিটাল মার্কেটিং জানলে ফ্রিল্যান্সিং করতে পারো, এজেন্সিতে জয়েন করতে পারো, নিজেই একটা এজেন্সি দিতে পারো, ভালো একটা কোম্পানিতে পার্ট টাইম চাকরি করতে পারো, ফুল টাইম কোথাও জয়েন করতে পারো, অনেক সুযোগ আছে। সো একটু ডিজিটাল মার্কেটিং স্কিলটা শানিয়ে নাও। ফেসবুক ইউটিউবে তো সারাদিন আছো, এখন তো ফেসবুক বা ইউটিউবের ভিডিওটা দেখছো, সে ফেসবুক ইউটিউবের মার্কেটিংটা কিভাবে করে একটু জেনে নাও।
ফার্স্ট ইয়ার থেকেই আমরা যাতে একটা টিউশনি অথবা একটা পার্ট টাইম চাকরি করা শুরু করে দেই। এতে কিন্তু শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা আর্থিক স্বাবলম্বিতাই আসবে না, এতে করে কিন্তু আমাদের অনেক অভিজ্ঞতাও হবে যেগুলো আমরা পরে গিয়ে যখন একদম ফাইনালি প্রফেশনাল লাইফে ঢুকবো, একটা চাকরিতে ঢুকবো, তখন গিয়ে আমাদেরকে কাজে দিবে, ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিসে গিয়ে আমাদেরকে কাজে দিবে, অনেক ধরনের অ্যাক্টিভিটিতে গিয়ে আপনাকে, আপনি যদি একটা পার্ট টাইম চাকরি করেন অথবা একটা টিউশনই করেন, সেখানের এক্সপিরিয়েন্সগুলো ওই জায়গাগুলোতে কাজে লাগাতে পারবেন। একদম ফার্স্ট ইয়ার থেকেই কিন্তু সময় নষ্ট না করে আমরা টিউশনই অথবা পার্ট টাইম একটা জবও যদি করি তাহলে কিন্তু আমাদেরই বেনিফিট। প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিংয়ে যদি জড়তা থাকে সেটা এখনই ছেড়ে ফেলে দাও। জড়তার কারণ যদি স্পোকেন ইংলিশ হয় তাহলে ওটাকে এখনই ঠিক করো, কারণ সামনের দিনে পৃথিবীতে তোমাকে যখন বেঁচে থাকতে হবে অনেকজনের সাথে কোলাবরেট করতে হবে, বাংলাদেশে বসে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে মিটিং করতে হবে, কমিউনিকেট করতে হবে, অ্যাগ্রিমেন্ট সাইন করতে হবে, নেগোসিয়েট করতে হবে, প্রেজেন্ট করতে হবে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হবে। ইংলিশে যদি এখন না জানো, প্লিজ 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 প্র্যাকটিস করে স্পোকেন ইংলিশের যত ধরনের জড়তা আছে একবারে ছেড়ে ফেলে দাও, এন্ড এরপরে পাবলিক স্পিকিং এন্ড প্রেজেন্টেশনটা প্র্যাকটিস করা শুরু করো। নেতিবাচক সব ধরনের মানুষদেরকে যাতে আমরা আমাদের জীবন থেকে বাদ করে দেই, এবং এটার পিছনে অনেক কারণ আছে। অনেক ধরনের মানুষ আছে যারা আমাদের ভালো চায় না, তারা আমাদেরকে নিয়ে গসিপ করে, তারা আমাদের লাইফে নেগেটিভিটি ছড়ায়, তারা আমাদেরকে নিয়ে অনেক ধরনের, তারা আমাদের ভালো কাজ করতে বাধা দেয়, তারা আমাদের জন্য কোনো ভালো জিনিস চায় না, এবং সেই ধরনের মানুষগুলো কিন্তু আমাদেরই ডেভেলপমেন্টে ক্ষতি আনে। সো সেই সব ধরনের মানুষ যারা আমাদের লাইফে টক্সিসিটি আনে, নেগেটিভিটি আনে, যারা আমাদের ক্ষতি করতে চায়, যারা আমাদের ভালো চায় না, সেই সব ধরনের মানুষদেরকে জীবন থেকে এখনই বাদ করে দাও, বিকজ দে আর নট ওয়ার্থ ইয়ার টাইম। সেকেন্ড ইয়ার স্টুডেন্টস, সুযোগ পেলে তোমার ইউনিভার্সিটি কোনো একটা প্রোগ্রাম উপস্থাপনা করো, হোস্টিং করো। আজকাল তো অনলাইনেও প্রচুর মানুষ হোস্টিং করছে, শিখে ভালো, কেন জানো? বিকজ দিন শেষে একটা ইভেন্ট যখন শেষ হয়, মানুষ ইভেন্টের পারফর্মারদেরকে মনে রাখে, চিফ গেস্টকে মনে রাখে, আর হ্যাঁ হোস্টকে মনে রাখে। আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম, অনেক জায়গায় হোস্টিং করার কারণে অনেক নামি দামি মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে, অনেক মানুষের সাথে দেখা করার সুযোগ হয়েছে, শেখার সুযোগ হয়েছে, সেই অ্যাক্সেসটা অনেক সহজ হয়েছে। অ্যান্ড ইয়াস অফকোর্স, অনেক মানুষের সামনে কথা বলার যে জড়তাটা আছে সেটাও ভেঙে যায়।